আজ দু হাজার কুড়ি সালে যেমন চীনের উহান থেকে কোভিড নাইন্টিনের কারণে সারা দুনিয়া চিন্তিত কেননা কোভিড নাইন্টিন মহামারীর আকার নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুধু মৃত্যু মিছিলে সমাগম আর স্বজন হারানোর কান্না ঠিক এমন একটা সময় ছিল দু হাজার তিন সালে চীনের গংডং প্রদেশে শার্স ভাইরাস নামক এক ভাইরাসের জন্ম নেয় তাতেও সারা দুনিয়া টালিয়ে দিয়েছিল তবে আমরা আজ জানব সার্স ভাইরাস সম্পর্কে যে সার্স ভাইরাস কি এবং কিভাবে প্রতিরোধ করা হয়েছিল তার রূপ কেমন সমগ্র বিশ্ব কীভাবে সেই ভাইরাস থেকে মুক্তি পেয়েছিল তা সব বিস্তারে জানব সার্স ভাইরাস প্রথম দেখা গিয়েছিল চায়নার গন্ডং প্রদেশে দু সালে যা উহান থেকে কিছু দূরত্বে দু হাজার তিনে ছাব্বিশটি দেশে আটশোরও বেশি কেস এই শার্টস ভাইরাসের মিলেছিল তার মধ্যে সতেরোটি দেশে সাতশো চুয়াত্তর জন শার্টস ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে ডাব্লু যার বেশিরভাগ চীন ও হংকং দেশের নাগরিক ছিল এই শার্স ভাইরাস ছড়িয়েছিল বাদুর ও বিড়ালের মাধ্যমে এই ভাইরাস পরে যখন মানুষের মধ্যে দেখা যায় তখন মানুষ থেকে মানুষের সংক্রমিত হতে থাকে এই ভাইরাসের উপসর্গ ছিল যেমন কোভিড নাইন্টিনের দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা জ্বর শুকনো কাশি বমি মাথা ব্যথা ইত্যাদি আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায় এই উপসর্গগুলি এর কোনো প্রতিষেধক ছিল না ছিল না কোনো ভ্যাকসিন তবে ডাব্লিউইচ যেমন কোভিড নাইন্টিন প্রতিরোধ করার যে উপায় বলেছিল সেই উপায় অবলম্বন করা একমাত্র প্রতিষেধক ছিল তখন দু হাজার তিন সালের শার্ট ভাইরাসের ক্ষেত্রে যে উপায়গুলি কী সেগুলি আমরা জেনে নেব যেমন বারবার হাত ধোয়া বেশি ভিড়ের মধ্যে না অবস্থান করা বাচ্চাদের থেকে বাচ্চাদের দূরে রাখা সামাজিক দূরত্ব বজায় রাখা নিজেদেরকে আইসোলেট করা কোয়ারেন্টিন করা ইত্যাদি টোটালি সেলফ ডিফেন্স হওয়া দু ও দু সালে ভাইরাস ব্যাপক হারে প্রভাব বিস্তার করে নভেম্বর দু হাজার দুই দক্ষিণ প্রদেশ থেকে যেখানে প্রথম দেখা যায় এই ভাইরাস তারপর টরেন্টো কানাডা হংকং সিঙ্গাপুর ভিয়েতনাম ইত্যাদি দেশেতে প্রভাব ফেলে এই সার্স ভাইরাসের কারণে যখন এক বছর সমস্ত মানুষ ডাব্লিউ এইচও যেমন নির্দেশ দিয়েছিল তা পালন করে তার ফলে দু হাজার তিন সালে পাঁচই জুলাই এই সার্স ভাইরাস দেশ থেকে চলে গিয়েছিল যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর এই ভিডিওটি শেয়ার করো যাতে সতর্ক অবলম্বন করতে পারে